হাই স্কুল ক্লাস টু সাবজেক্ট বেঙ্গলি ওয়ান একাদশ পার্ট প্রথমে পড়াচ্ছি বাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় ধপ করে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাদন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল করছে কি সর্বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্য দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল আছে মশাল ছিল সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো বাঘ ভয়ে বাঘ ভয়ে দৌড় দিল সেই রাত্রি আবার দুজনের গাছে কাটল পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাটার আঁচল লাগে রক্ত পরে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাটুরিয়া কাট কাটতে চলেছে শক্তি বাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে তাল পাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভারে করে এনে দিল জল রাত্রে ভালো ঘুম হয়নি শরীর ছিল খুব ক্লান্ত শক্তিবাবু বটের ছাওয়ায় শুয়ে ঘুমলেন বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিল শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছ বক্সিস লাও সর্দার হাত চোর করে বললে মাফ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল তাহলে এই গল্পটাতে গ্রামে একটা বাঘ ছিল তাকে মারতে হবে তাই বাবু নৌকো করে দারোয়ান আক্রমকে সঙ্গে নিয়ে চললেন বাঘ মারতে বন্দিপুরের ঘন বনে বাঘটা ছিল সেখানে গেলেন তারা সন্ধ্যা হতে আর রাত থাকার জন্য দুজনের একটা তেঁতুল গাছে চড়ে গাছের গুড়ির সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিল সেই মাছ রাতে মাছ রাতে দড়ির বাদন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেল শক্তিনাথ তাকে দেখতে নিচে নামতেই গেলেন বাঘটাকে নামতেই দেখলেন বাঘটাকে টর্চ জ্বালতেই সে ভয়ে দৌড়ে পালালো সেই রাত তারপর গাছে কাটিয়ে দেন পরদিন পরদিন সকালে তারা রওনা দিলেন পথ খুঁজে পাচ্ছিলেন না বলে একদল কাঠুরিয়ার সাহায্যে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারলেন বাচ্চারা তোমরা এই গল্পটা ভালো করে পড়বে